দর্শক, এই বিষয়ে আরো খবর জানতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, খুলনায় ঘূর্ণিঝড় ডানার সবশেষ কি পরিস্থিতি আছে আমাদেরকে জানাবেন। ইমা, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ভোর থেকে খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে এখন কিছুটা বাতাস রয়েছে, হালকা বাতাস, তবে এখনও সেরকম ঝড়ো বাতাস শুরু হয়নি। তবে আমি এই মুহূর্তে রয়েছি খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামে। এখানকার লোকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, যেহেতু এই এলাকার যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ দুর্বল অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড়ে বাতাসের তেমন প্রভাব হয়তো থাকবে না সেরকম তারা ধারণা করছেন, কিন্তু যদি জোয়ারের সময় নদীতে পানির চাপ বাড়ে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি হতে পারে বেড়িবাঁধ ভেঙে। তবে এখন নদীতে ভাটা রয়েছে, দুপুরে দুইটার দিকে জোয়ার শুরু হবে। আর খুলনার জেলা প্রশাসন এই ঘূর্ণিঝড় দানা মোকাবেলার জন্য সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। 604টি সাইক্লোন শেল্টার সেটি প্রস্তুত রয়েছে এবং সেগুলোতে প্রায় 3 লাখের মতো মানুষ আশ্রয় নিতে পারবেন। এছাড়া মুজিব কিল্লা রয়েছে, সেই সঙ্গে প্রায় 5000-এর মতো স্বেচ্ছাসেবক তারা প্রস্তুত রয়েছেন। এছাড়া পুলিশ, ফায়ার সার্ভিস, নৌবাহিনী সহ সরকারের বিভিন্ন দপ্তর তারাও তাদের সরকারি ছুটি বাতিল করে তারা মাঠ পর্যায়ে কাজে রয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব না কাটে ততক্ষণ পর্যন্ত তারা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করবেন এবং মাঠ পর্যায়ে থাকবেন। তবে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আগে 4-5 বছর পর পর একটি ঘূর্ণিঝড় আসতো, কিন্তু গত 2019 সালের পর থেকে এখন প্রায় প্রতি বছরই, বছরে প্রায় 2 বার করে ঘূর্ণিঝড় হয়, যার ফলে প্রতিবারই কিছু না কিছু ক্ষতির সম্মুখীন হন। সে কারণে তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা এখনো রয়েছে। ইমা, মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মামুন রেজা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। এবার ঘূর্ণিঝড় দানার আরো খবর জানতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। তপু, আমাদেরকে জানাবেন ভোলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে। জি ইমা, ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভোলার থেকে কিন্তু ভোলার আকাশ সকাল থেকে কিন্তু মেঘাচ্ছন্ন, এখন পর্যন্ত সকালে বৃষ্টি পড়লেও কিন্তু এখন আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে সকল কিছু, যেহেতু 3 নম্বর সিগনাল, তবে সিগনাল অনুযায়ী আবহাওয়া কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে মানুষের মধ্যে উৎকণ্ঠ কিন্তু রয়েছে, বিশেষ করে উপকূলীয় যেসব চরের মানুষ রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি উৎকণ্ঠের মধ্যে আছেন। কেন, ভোলার 20-25টি চর, সেসব মানুষ সেখানে যদি জলসাসের প্রবণতা দেখা দেয় তাহলে সেখানে পানিবন্দী হওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী গতকালকে একটি দুর্যোগ ব্যবস্থাপনা মিটিং এর মাধ্যমে যে সেখানে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং যদি সেই রকম পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে মানুষদেরকে নিরাপদে আশ্রয় নিয়ে নেওয়া হবে। এছাড়া 869টি আশ্রয় কেন্দ্র পাশাপাশি শুকনো খাবার থেকে শুরু করে প্রস্তুতির কোনো ধরনের ঘাটতি রাখা হয়নি বলে জানিয়েছেন। তবে নৌ চলাচল কিন্তু এখন পর্যন্ত কয়েকটি রুটের বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। ভোলার বেতুয়া ঘাট থেকে ঢাকা সহ ভোলা লক্ষ্মীপুর সহ বেশ কিছু নৌ চলাচল বন্ধ রয়েছে। তো পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, হয়তো বা সন্ধ্যা নাগাদ এটি যখন আগান হানবে তখন আসলে বোঝা যাবে যে আসলে কোন দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় দানার প্রভাব। তো ভোলা থেকে এই ছিল সর্বশেষ। ইমা, তবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আদিল হোসেন তপু। আজ মধ্যরাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় দানা। দর্শক, উপকূল এলাকা বাগেরহাটের একটু পরিস্থিতি জেনে আসবো আমরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সারিকা, দাঁড়িয়ে আছি একদম বঙ্গোপসাগরের তীরে, যে শরণখোলা সাউথখালী গ্রাম সেখানে আছি, বলেশ্বর নদীর পাড়েই আছি। আমার বাম পাশে নদী এবং ডান পাশে এখানে বেড়িবাঁধ। আমরা আগেও জানিয়েছি দর্শকদের সকাল থেকেই, এখনো যেটা বলতে চাই যে দীর্ঘদিন ধরে কিন্তু এই বেড়িবাঁধটি কোথাও কোথাও ভেঙে ধসে যাচ্ছে। যখন বড় ধরনের দুর্যোগ আসে তখন কিন্তু এলাকাবাসী খুবই আতঙ্কে থাকে। তো তাদের দাবি যে এখান থেকে আরো বহুমুখী প্রকল্প তৈরি করে এখানে আরো বড় ধরনের কোনো উদ্যোগ নেওয়া হোক, না হলে কিন্তু অচিরেই বড় ধরনের জলোচ্ছ্বাস আসবে, এখানে ভেঙে লোকালয় পানি ঢুকে কিন্তু আসলে মারা যেতে পারে তাদের ধারণা। আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যিনি এখানে নির্বাহী প্রকৌশলী, তিনি জানিয়েছেন আবু রায়হান মোহাম্মদ আল বিরুনি, তিনি
করেছেন যে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জিরোবাক দেখছি এবং আমরা দেখছিও বিভিন্ন জায়গাতে কাজ শুরু হয়েছে, বৃষ্টির জন্য কাজ বন্ধ হচ্ছে, কিন্তু আসলে এলাকাবাসী বলছে যে পরিচয়ের তুলনায় অতি কম। আর যেটা প্রশাসনের সাথে কথা বলেছে তারা যেটা জানিয়েছে যে যে স্বাস্থ্য থেকে শুরু করে যেসব প্রয়োজনীয় যে ব্যবস্থা সে ব্যবস্থার জন্যই কিন্তু আসলে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। এই ছিল সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।